গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা চোখ রাখেন, মানে ধরুন গত 15 দিন বা 1 মাস যবে থেকে পুজো বার্ষিকীর এই হাইপটা এসছে, এই সিজনটা এসছে, তখন দেখবেন যে বেশিরভাগ প্রকাশক তারা তাদের পুজো বার্ষিকীর প্রমোশন সোশ্যাল মিডিয়ায় করছে এবং বিভিন্ন লেখকরাও তারা নিজেরা যেখানে লিখছেন সেই ব্যাপারে কথা বলছেন মূলত। এবং এটা আমি পুরোপুরি সমর্থন জানাই, তার কারণ যদি আমি তাদের জায়গায় নিজেকে ফেলি যে আমি একজন প্রকাশক বা আমি একজন লেখক, তাহলে আমি তো চাইবই আমার লেখা বেশি সংখ্যক মানুষ পড়ুক। সুতরাং আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে আমার নিজের লেখাটাকে ভালো বলা এবং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এটাতে আমি কোনো দোষের কিছু দেখছি না, কিন্তু এটাতে সাধারণ পাঠক যে কোন পুজো বার্ষিকী কিনবে এটা সিলেক্ট করছে, তার মধ্যে একটা কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 10টা গাইডলাইন দেব যেটা ফলো করলে আপনারা কিন্তু আপনার যেটা চাই পুজো বার্ষিকী থেকে সেই পুজো বার্ষিকীর কাছে পৌঁছতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হাই, আমি রক্তিম। প্রথমত, যে কোনো প্রমোশন, সে কোন অথর লিখছে, তার কভার কি, অথর লিস্ট, সমস্ত কিছু এগুলো আপনার কাছে শুধুমাত্র একটা তথ্যের উৎস, সোর্স অফ ইনফরমেশন, এর বাইরে কোনো কিছু নয়। আপনি কোনো অবস্থাতেই এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়া দেখে নিজেকে ইনফ্লুয়েন্স করবেন না। আপনি জানেন, আচ্ছা এরকম একটা পুজো বার্ষিকী আছে, আচ্ছা এখানে অমুক লোক লিখছে, আচ্ছা তিনি অমুক বিষয়ে লিখছেন, বাস নিজেকে ইনফ্লুয়েন্স করবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আপনি সেটাকে জাস্ট একটা তথ্য হিসাবে দেখুন, তিনি তার কাজ করছেন এবং সেটা ঠিক, কিন্তু আপনার কাছে ওটা একটা তথ্য, তার বেশি কিচ্ছু না। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে অথর লিস্ট এবং কভার প্রচ্ছদ। এই দুটো আমাদেরকে অ্যাট্রাক্ট করে এবং অ্যাট্রাকশনের ক্ষেত্রে প্রচ্ছদের জুড়ি মেলা ভার, ভালো প্রচ্ছদ অ্যাট্রাক্ট করবে, এটাতে দোষের কিছু নেই। কিন্তু শুধু এ দুটো দিয়ে এর ভিতরের কন্টেন্ট বোঝা যাবে না, কারণ একজন অথর এক্স তিনি যে কী লিখছেন সেটা তো বলা যাচ্ছে না। লেখা হচ্ছে অথর লিস্ট, চেষ্টা করুন কন্টেন্টের ডিটেলটা জোগাড় করতে, তাদের সঙ্গে যোগাযোগ করে ইনবক্স করে কন্টেন্ট ডিটেল জোগাড় করার চেষ্টা করুন। তারপর সেটাকে সাজান নিজের মতো করে, বিশ্লেষণ করে যে আপনার কি চাই। ধরুন আপনার সামাজিক লেখা বেশি পড়তে ভালো লাগে, তাহলে সামাজিক জনরায় ওই গল্প ওই পুজো বার্ষিকীতে কী কী থাকছে এটা বোঝার চেষ্টা করুন। কারণ মিস্টার এক্স লিখছে বললেই হবে না, মিস্টার এক্স কী লিখছেন সেটাও জানতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক এখান থেকে তৃতীয় পয়েন্টটা আসছে, যে কে কী লিখছে সেটা আপনার প্রায়োরিটি নয়, সে অনেক কিছু লিখতে পারে, আপনার কী চাই সেটা আপনার প্রায়োরিটি। ধরুন মিস্টার এক্স সে এই জনরা ভালো লেখে, আপনার তার ওই জনরার লেখা ভালো লাগে, আপনি তো চাইবেন তার ওই জনরার লেখা পড়তে, সে যদি অন্য কোনো জনরার এক্সপেরিমেন্ট করে আপনি পড়তে পারেন, আপত্তি নেই, কিন্তু সেটা যে ভালো হবেই বা হবে না তার কোথাও কোনো গ্যারেন্টি নেই, সেক্ষেত্রে রিস্ক থাকবে। আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন, নিতে পারেন, আমি রিস্ক নিই, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিস্ক থাকবে, এটা মাথায় রেখে করবেন। পুজো বার্ষিকীগুলোর দাম দেখুন কীরকম দাম পড়ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রি বুকিং, এই জিনিসটা কিন্তু ক্যালকুলেট করুন, দেখুন দামের থেকে প্রি বুকিং ডিসকাউন্টের পর তার সঙ্গে ডেলিভারি চার্জ বসিয়ে আপনার কি আদৌ লাভ হচ্ছে। আদারওয়াইজ প্রি বুকিং এর দরকার নেই, পরে কলেজ স্ট্রিট গিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে কিনুন। কারণ যদি ডিসকাউন্ট আপনার 35-40 টাকা কমে আর সেটা যদি আবার ওই ডেলিভারি চার্জে লেগে যায়, তাহলে ওটা করে কী লাভ হচ্ছে আমি তো বুঝতে পারছি না। কলেজ স্ট্রিটে যান, নেড়ে চেড়ে দেখুন, তাহলে অনেক বেটার বুঝতে পারবেন। এবং ঠিক এখান থেকেই পরের পয়েন্টটা আসছে, যে পেজ কোয়ালিটি দেখে কিনবেন এবং সেটা যেন কলেজ স্ট্রিট যেতে হবে। এই পয়েন্টটা অ্যাপ্লিকেবল যারা কলেজ স্ট্রিট গিয়ে কিনতে পারবেন, নেড়ে চেড়ে দেখে কিনতে পারবেন। কেউ যদি বলেন আমি কন্যাকুমারীতে বসে কিনবো পুজো বার্ষিকী বা কার্গিলে বসে কিনবো, তার ক্ষেত্রে এটা সম্ভব নয়, এই পয়েন্ট অ্যাপ্লিকেবল নয়। আরেকটা হচ্ছে, এটা আমি শুনেছি যে পুজো বার্ষিকী পরের দিকে কিন্তু কম দামে পাওয়া যায় কিছু কিছু জায়গায়, আমিও নিজেও কিনেছি, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবেন, খুব বেশি দেরি করলে যেটা সমস্যা হতে পারে, যে আপনার পুজো বার্ষিকী পড়ার আগ্রহ কমে গেল, দুই আপনার পছন্দের পুজো বার্ষিকীটা হয়তো শেষ হয়ে গেল, কারণ পুজো বার্ষিকী কিন্তু বারবার ছাপাবে না পাবলিশার, আশা করি বুঝতে পারছেন, পুজো বার্ষিকী বারবার সে ছাপাবে না। সুতরাং যদি একবার শেষ হয়ে যায় আপনার পছন্দেরটা নাও পেতে পারে, তাই খুব বেশি ওয়েট করবেন কিনা দাম কমার জন্য সেটা কিন্তু ভেবেচিন্তে ওয়েট করবেন, কারণ
ডিসেম্বরে গিয়ে দাম কমলো, ডিসেম্বরে আপনার পছন্দটা পেলেলো না, এদিকে ডিসেম্বরে শীত যখন পড়ে গেছে, বড়দিনে আশপাশে আপনার পুজো বার্ষিকী পড়ার মুডটাও চলে গেছে, তখন কিন্তু মুশকিল হবে, সেটা একটু দেখে নেবেন। কিন্তু হ্যাঁ, দাম কমে অনেক সময় পাওয়া যায়, কেজি দরেও পাওয়া যায়, এটা আমি জানি। এবার হচ্ছে পুজো বার্ষিকী থেকে আপনার কী কী জনরা এক্সপেকটেশনটা কী সেটা সাজিয়ে নেছে। এখানে যা যা বলছি এগুলো জাস্ট মাথার মধ্যে ভাবলেই হবে, এটার জন্য আপনাকে কোনো পিএইচডি থিসিস বানাতে হবে না। শুনতে এরকম লাগলো জাস্ট মাথায় ভাববেন, আপনাদের থটটাকে ক্ল্যারিটি দেওয়ার জন্য এবং প্রপার শেপ দেওয়ার জন্য এই ভিডিও, এটার জন্য আপনাকে বিরাট কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট মাথায় ভাববেন হয়ে যাবে। এরপরেরটা হচ্ছে কী কী জনরা আপনার চাই। ধরুন রহস্য আপনার চাই, ফাইন, রহস্য পাবেন বেশিরভাগ ক্ষেত্রে, সামাজিক পাবেন, কবিতা পাবেন। কিন্তু ধরুন আপনার একটা এমন জনরা চাই যে জনরাটা চট করে কেউ লেখে না, কারণ সেটা লেখার জন্য অনেক পরিশ্রম দরকার, যেমন মহাভারত, সেটা কিন্তু সব জায়গায় পাবেন না, সেটার এক্সপেকটেশন কম রাখবেন। মহাভারতে যারা দিগ্গজ লেখক তারা মূলত আনন্দ গ্রুপের সঙ্গে কাজ করে, সেইখানেই পাবেন, তার বেশি কোথাও পাবেন না। মহাভারতের এক্সপেকটেশনটা কিন্তু বুঝে শুনে করবেন, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট দিক। এবার হচ্ছে যে কোনো নতুন পুজো বার্ষিকী তুলনায় কম নাম শোনা, ধরুন গত 5 বছর ধরে মানাচ্ছে, এবছরই প্রথম মানাচ্ছে, তাদের কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা খুব ক্লিয়ার যে তারা যেন তাদের ব্যাপারে ট্রান্সপারেন্ট হয়, তাদের কথা বলে। তারা যদি বলে পরে বলবো বা ক্রমশ বলবো, তাহলে তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি কী আছে সেটা আলোচনা করার জায়গায় এই ভিডিও নয়। মাথায় রাখবেন তাদের জিনিস কিনলে কিন্তু রিস্ক হতে পারে, কিনতে পারেন, আপনি কিনতে পারেন, আমি নিজেও বলেছি আমি রিস্ক নিই, কিন্তু সেটা যে ভালো হবে এই গ্যারেন্টি কেউ দিতে পারছে না। কিন্তু ব্র্যান্ডেড জিনিসের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন না। মানে আপনি যদি আইআইটি খড়গপুরকে বলেন যে ভাই মেল করলেন ওখানকার ডিনকে বা ডিরেক্টরকে, তোমার ইনফ্রাস্ট্রাকচার জানো, ও কোনো মেলে রিপ্লাই দেবে না। কেন দেবে না? তার কারণ হচ্ছে ও ব্র্যান্ডেড। সেরকম আনন্দ গ্রুপকে যদি আপনি বলেন দেশের কন্টেন্ট আমায় জানাও, ও জানাবে না, কোনোদিন জানাবে না। সুতরাং বুঝে শুনে করবেন কার কাছে আপনি কন্টেন্ট চাইছেন, আর মাস্ট কন্টেন্ট জানতে যাবেন, অথর লিস্ট নয়, কোন অথর কি লিখছে। কারণ আমাদের অথর স্পেসিফিক কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস ডেভেলপ করা আছে, এ সামাজিক ভালো লেখে, ও সায়েন্স ফিকশন ভালো লেখে, সে ডিটেকটিভ ভালো লেখে, ও মুখে থ্রিলার, সুতরাং সেইটা বুঝে কিন্তু কিনতে হবে। কেউ একটা অন্য কিছু এক্সপেরিমেন্ট করছেন, ভালো কথা, লেট হিম ডু হিজ এক্সপেরিমেন্ট, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নেবো কি না এটা আমার ডিসিশন, এটাই হচ্ছে বক্তব্য। আরেকটা জিনিস দেখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে বিরাট কোহলি কেন বড় প্লেয়ার, তার আগে 70টা সেঞ্চুরি সে করেছে বলে। কালকে সে জিরো করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরেও সে বড় প্লেয়ার, কারণ তার আগে 70টা সেঞ্চুরি সে করেছে। সুতরাং গতবারে সেই পুজোবাসীগুলো কেমন করেছিল, যদি সেটা গতবার থেকে থাকে, এবারই প্রথম বেরোচ্ছে না, তাহলে সেটা দেখুন, কারণ ট্রেন্ড অ্যানালিসিসের এর থেকে ভালো পদ্ধতি নেই। আপনি বলতে পারেন যে এবারেও ভালো করবে তার কী গ্যারেন্টি আছে, না গ্যারেন্টি নেই, কিন্তু বিরাট কোহলি ওই জন্যই বড় প্লেয়ার, ও জিরো করলেও বড় প্লেয়ার, এই জন্যই বড় প্লেয়ার, কারণ আগে 70টা সেঞ্চুরিও করে রেখেছে। এইটা হচ্ছে ব্যাপার, আনন্দবাজার এই কারণেই বড় ব্র্যান্ড নেম, আশা করি আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন গ্রুপের রিভিউ বেরোচ্ছে, সেখানে সাধারণ পাঠকের রিভিউ পড়ুন, কারণ লেখক বা প্রকাশকদের রিভিউ যদি আপনারা পড়তে থাকেন, আমি প্রথমে বলেছি তাদের একটা কিন্তু বাধ্যবাধকতার জায়গা রয়েছে, সেই রিভিউগুলো কীরকম কী হবে সেটা নিয়ে ডাউট আছে, হতে পারে ঠিক, হতে পারে কী আছে কী বলতে পারবো না। কিন্তু আবারও বলছি এই ভিডিও তাদের বিরুদ্ধে নয় এবং তাদের ওই স্ট্যান্ডকে আমি সমর্থন করি, কারণ আমি নিজে ওই পজিশনে গেলে আমিও এক্স্যাক্টলি ওটাই করব, আমিও চাইবো আমার প্রোডাক্ট মানুষ বেশি কিনুক, এটার মধ্যে দোষের কিছু নেই, যেন সাধারণ পাঠকের রিভিউ করুন, কারণ দিনের শেষে জানবেন কোনো কিছুকে সাকসেসফুল বানাবে কিন্তু সাধারণ পাঠক, উদয় চোপড়া স্টার নয়, শাহরুখ খান স্টার সাধারণ দর্শকের জন্য, ঠিক আছে? YRF আছে বলে উদয় চোপড়া স্টার হয়ে গেলো এরকম নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি দেখেন কারো কন্টেন্ট প্রকাশ করায় অনীহা রয়েছে, তাহলে ভেবেচিন্তে কিনবেন, এগেন রিস্ক আছে। মানে কাউকে আপনি ইনবক্স করলেন, দেখলেন অনেক কিছু বলছে কিন্তু আসল জিনিস বলছে না, রিস্ক আছে, কিন্তু এটা বুঝে নেবেন। যদি আপনার কোনো পছন্দের অথর থাকে, ধরে নিন আপনার পছন্দের অথর এক্স এবং তার ওই জনরার লেখা আপনার ভালো লাগে, আপনি জানতে পারলেন যে ওই জনরায় সে অমুক পুজো বার্ষিকীতে লিখছে, এই আমার পছন্দের, আপনি কিনুন, তার কারণ সেখানে ঠকার চান্স কম বা আপনার ডিসস্যাটিসফাইড হওয়ার চান্স কম। ঠকার এখানে কোনো ব্যাপার নেই, কারণ পুজো বার্ষিকী এরকম নয় কোটি কোটি টাকার ডিল হচ্ছে, কারণ ঠকার এখানে কোনো ব্যাপার নেই। ফ্ল্যাট ফ্ল্যাট কিনছেন না যে একেবারে মানে বিরাট ঠকে ফোকে যাবেন, প্রোমোটার আপনাকে ঠকিয়ে দেবে, এরকম কোনো বিষয় নেই, কিন্তু সেক্ষেত্রে আপনার ডিসস্যাটিসফাইড হওয়ার চান্স কিন্তু কম। কারণ দিনের শেষে মাথায় রাখবেন পুজো বার্ষিকী কিন্তু আমরা করছি আমাদের বিনোদনের জন্য, হ্যাঁ এরকম বিনোদন নয় যেটা টুনির্মা গানের মতো বিনোদন, সেরকম আমি বলছি না, কিন্তু এটা কিন্তু একটা প্রাইমারি পারপাস বিনোদন, এটা মাথায় রাখবেন। শেষ যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা নিয়ে অনেক অনেক রকম প্রশ্ন করতে পারে, তাই জন্য আগেই আমি বলে দিই, আমরা যখন ভোট দিই তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, সমস্ত রাজনৈতিক দল বলে তারা সৎ, আমরা মোটের ওপর নিজের বিচার বুদ্ধি দিয়ে কোন রাজনৈতিক দল সৎ সেটা বুঝে নিয়ে, বা মোটের ওপর সৎ বা মোটের ওপর আমার ঠিক মনে হয় তাকে আমরা ভোট দিই। এরপরেও ইলেকশন কমিশন ব্যবস্থা রেখেছে, যদি আপনার কাউকেই পছন্দ না হয় আপনি নোটা করুন,
কোনো অসুবিধা নেই, কিন্তু কে সৎ এটা যদি আপনি কোনো টেমপ্লেট আমায় বলতে বলেন যে ভাই টেমপ্লেটে এইভাবে করলে বুঝে যাবো এ সৎ, বা একটা ফর্মুলা আপনি আমায় বলতে বলেন, আমি বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারি, আপনারাও বুঝতে পারেন নিজের বিচার বুদ্ধি দিয়ে কে সৎ। সৎ রিভিউ করুন, এটা বুঝতে হবে নিজের বিচার বুদ্ধি দিয়ে, কোনো ফর্মুলা নেই। আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু কোনো ফর্মুলা বলতে পারবো না, এই জন্যই আমি প্রথমে রাজনৈতিক দলের উদাহরণটা দিয়েছি। আর এক্ষেত্রে নোটা হচ্ছে, যদি আপনার মনে হয় রিভিউ পড়ে আপনি ঠিকভাবে কিছু বুঝতে পারছেন না, বাদ দিন, রিভিউ পড়ার দরকার নেই, যে বাকি হোমওয়ার্কের বেসিসে যান, নোটাটা ওই কারণেই রয়েছে আমাদের ওই ইভিএম এর মধ্যে। তো এই কটা পয়েন্ট যদি আপনারা মাথায় রেখে পুজো বার্ষিকী কেনেন, আপনি আপনার যেটা চাই সেটাতে পৌঁছতে পারবেন। তো আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।